আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ভিউয়ার্স, বর্তমানে আমাদের বাংলাদেশ তথা মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকেই কিন্তু অনেকেই লিথুনিয়া ভিসার জন্য প্রসেসিং করতেছেন, আবেদন করার জন্য চিন্তাভাবনা করতেছেন বা অনেকেই প্রসেসিং অবস্থায় আছে। তো তাদেরকে উদ্দেশ্য করে আজকের ভিডিওটি, যারা এই ভিডিওটা দেখবেন লিথুনিয়াকে কেন্দ্র করে লিথুনিয়ার উদ্দেশ্যে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে এই লিথুনিয়া দেশটি সম্পর্কে কিছু বলার আগে আমরা বিগত দিনগুলোতে অন্যান্য দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটু জেনে নিই। বিগত দিনগুলোতে যে দেশগুলোর ভিসা বাংলাদেশিদের জন্য খুব ভালো পরিমাণে একটা রেশিও ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাল্টা, ক্রোয়েশিয়া, ইস্তোনিয়া, লাটভিয়া, স্লোভেকিয়া, সলভেনিয়া এবং রোমানিয়া। দেখেন এই সমস্ত দেশের ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে কি ধরনের ভালো একটি সাফল্য ছিল বাংলাদেশিদের জন্য, কিন্তু কালক্রমে সময়ের প্রেক্ষাপটে বর্তমানে এসে দেখেন এই সমস্ত দেশের ভিসার রেশিও হার আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে কি পরিমাণ বা কি অবস্থায় দাঁড়িয়েছে। এই সমস্ত মানে যে অবস্থাটা, এই অবস্থার উপর ভিত্তি করে যেই আমাদের যে পরিণতি আজকে আমরা এই পোহাতে হচ্ছে, তার একমাত্র কারণ হচ্ছে যে শুধুমাত্র আমাদের দেশের যারাই গিয়েছে তারা সেখানে গিয়েই কিন্তু নেই। দেখেন এই মাল্টার মতো দেশে, ইউরোপের সেনজেনভুক্ত দেশে মাল্টার মতো দেশে যাওয়ার পরে মাল্টা দেশটিতে স্যালারি বা বেতন ভিত্তিক যে বিষয়টা খুবই ভালো পরিমাণে এবং হাই র্যাঙ্কে উচ্চ বেতনে মাল্টাতে বেতন দিয়ে থাকে মালিক পক্ষ, কিন্তু সেখানে গিয়েও মাল্টার এয়ারপোর্টে গিয়ে বা মাল্টা ইমিগ্রেশনে গিয়ে পরবর্তীতে সেখান থেকে আবার অন্য দেশে, বিশেষ করে আমাদের বাংলাদেশিরা, বা এটা বলে কোনো কিছুতে শেষ করা যাবে না, এখানে বলার কিছুই নেই, শুধুমাত্র ইতালি অথবা ফ্রান্স এই দুটো দেশে যাওয়ার জন্য এমনভাবে উঠে পড়ে লাগতেছে। আপনি যেই দেশে যান না কেন, ইউরোপের মাটিতে যেখানেই আপনি পা রাখেন না কেন, শুধুমাত্র তাদের একটাই উদ্দেশ্য, তারা শুধু ইতালি অথবা ফ্রান্স এই দুটো দেশে যাওয়ার জন্য, মানে যত প্রকারের ঝড় ঝাপটা যায় ঝামেলা, ইউরোপে যাওয়ার জন্য শুধু একটি দেশ, বেশিরভাগ ইতালি, পরবর্তীতে ফ্রান্স। এই সমস্ত সমস্যাগুলোর কারণে বর্তমানে এই যে দেশ কয়টির নাম বলছিলাম, এই সমস্ত দেশের পরিস্থিতি বর্তমানে খুবই খুবই, মানে এই সমস্ত দেশে ভিসার রেশিও নেই বললেই চলে। আপনি যদি 10টা ফাইল দেন, 10টা ফাইল থেকে 10টা ফাইলে যে আপনার ভিসা হবে এই ধরনের গ্যারান্টি আপনাকে কেউ দিতে পারবে না। কিন্তু আমরা যদি ওপর দিকে একটু দেখি, নেপাল বলেন, ইন্ডিয়া বলেন বা অন্যান্য যে সমস্ত দেশ আছে আমাদের পার্শ্ববর্তী, ওই সমস্ত দেশের ভিসার রেশিও হারগুলো আপনি একটু দেখেন কি পরিমাণে দাঁড়িয়েছে আজকে। তো মূলত কথা হচ্ছে এই সমস্ত বিষয়ের পিছনে যে সমস্যাটা সেটা আমরাই তৈরি করেছি। আসেন মূল আলোচনায় আসি এই ভিডিওর মধ্যে লিথুনিয়া সম্পর্কে। দেখেন লিথুনিয়া হচ্ছে মানে খুবই সাম্প্রতিক সময়ের একটি দেশ, যেটা কিনা বাংলাদেশিদের শ্রম বাজারের জন্য ভালো একটি সাফল্য বয়ে আনতেছে। যেমন ধরেন আপনার যদি ইন্টারভিউ ভালো হয় ইন্ডিয়াতে দেন অথবা নেপালে দেন, যেখানেই আপনি ইন্টারভিউ দেন, সেখানে দেওয়ার পরবর্তী পর্যায়ে এসে কিন্তু আমরা ভালো পজিশনে, ভালো উচ্চ বেতনে একটি লিথুনিয়ার মতো সেনজেনভুক্ত দেশে যেতে পারি। এই লিথুনিয়া দেশে যাওয়ার পরেও, ভালো বেতনে বা উচ্চ বেতনে যাওয়ার পরবর্তী পর্যায়ে এসেও কিন্তু আমরা কি হচ্ছে, সেখানে আমরা থাকছি না, আমরা সেখান থেকে পরবর্তীতে ওই যে ফ্রান্স অথবা ইতালির অন্যান্য দেশে মুভ করার জন্য চিন্তাভাবনা করতেছি এবং যাচ্ছি, তো যাচ্ছি, কিন্তু আমরা পেছনে তাকাচ্ছি না যে আমাদের পেছনে যারা আসতেছে বা আসার জন্য চেষ্টা করতেছে তাদের অবস্থাটা কি হবে। এবং মালিক পক্ষ থেকে যদি 10 জন লোক নেয়, যে কোনো মালিক পক্ষ থেকে, দেখেন একটা সেনজেনভুক্ত দেশ, একটা সেনজেনভুক্ত দেশে যাওয়ার জন্য অনেক ধরনের জায়জামেলা পোহাতে হয়, এবং যে ব্যক্তি বাংলাদেশ থেকে যায়, যে এজেন্সি তাকে পাঠায়, যে ব্যক্তি তাকে পাঠায়, তারও কিন্তু অনেক কষ্ট পোহাতে হয়। এখন আপনাকে যে এজেন্সি পাঠিয়েছে, যে কোম্পানির মাধ্যমে,
বা যেই মালিক পক্ষের কাছে 10 জন লোক পাঠিয়েছে বাংলাদেশ থেকে, এই 10 জন লোক থেকে দেখা গেছে 2, 4, 5 দিন, 10 দিন, 15 দিন বা 1 মাসের ভিতরে ওই 10 জনের কেউই নাই সেখানে। তারা এই লিথুনিয়া দেশ থেকে ইতালির উদ্দেশ্যে বা অন্য যে কোনো জায়গায় তারা স্থানান্তর হয়ে গেছে। তাহলে ওই মালিক কতটুক কষ্ট বা কতটুক মনে করেন মনের ভিতরে একটি আঘাত খেলে বাংলাদেশিদের কোনো নাম শুনতে পারবে তারা পরবর্তীতে, বা তার জীবনে যদি মনে থাকে যতদিন পর্যন্ত সে দুনিয়াতে বাঁচি থাকবে ততদিন পর্যন্ত সে কখনোই চাইবে না যে একটা বাংলাদেশি কর্মী নেওয়ার জন্য। তার এটা সারা জীবনের জন্য স্মরণ থাকবে যে বাংলাদেশ থেকে আমি 10 জন কর্মী নিয়েছি, 10 জন কর্মী থেকে আমার 15 দিন পরে সবাই চলে গেছে, দরকার নাই আমার, বাংলাদেশিদের দরকার নাই। তাহলে যেই এজেন্সি আপনাকে পাঠায় ওই এজেন্সির কথাও কিন্তু ওই মালিক পক্ষ বা ওই কোম্পানি আর কখনোই শুনবে না। দেখেন লিথুনিয়া দেশের স্যালারি কিন্তু 800 থেকে 1000 ইউরো পর্যন্ত হয়ে থাকে, আর ম্যাক্সিমাম যে সমস্ত কর্মী বাংলাদেশ থেকে লিথুনিয়ার উদ্দেশ্যে পাঠায় সবই কিন্তু স্কিল ওয়ার্কার হিসেবে পাঠায়। এই জন্যই কিন্তু তারা ইন্টারভিউ নিয়ে তাদেরকে তাদের দেশে নিচ্ছে। আর এই বিষয়টা বা ভালো বেতনের কাজের সুযোগ সুবিধা সম্পূর্ণ সবকিছু পাওয়ার পরেও আমরা সেখানে গিয়ে 2, 4, 5, 10 দিন, 1 সপ্তাহ থেকে পরবর্তীতে অন্য জায়গায় আমরা চলে যাচ্ছি, কিন্তু কেন? এই সমস্ত জটিলতার কারণে বর্তমানে লিথুনিয়ার এম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট বাংলাদেশিদেরকে দিচ্ছে না। যারাই আবেদন করবেন, যারাই প্রসেসিং করবেন, বুঝে শুনে করবেন, এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা খুবই খুবই হার্ড হয়ে যায়। এবং আপনি যে পারমিটটা পাবেন, পারমিট পাওয়ার পরবর্তী পর্যায়ে এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর যে টিআরসি কার্ড আসে সেই টিআরসি কার্ড আসতেও অনেক লম্বা সময়ের প্রয়োজন হয়। এই সমস্ত সমস্যাগুলোর কারণে শুধু আমরা বাংলাদেশিরা ইউরোপে যাওয়ার পরবর্তী পর্যায়ে মনে হয় যে আমরা এমন কোথায় চলে গেছি, আমাদেরকে আর কে ঠেকায়, শুধু আমি আমার মতো চলবো, এখানে পরবর্তীতে কে আছে না আছে, কে বেঁচে আছে না কে মারা গেছে সেটা আমার দেখার বিষয় না। এই সমস্ত এই যে ভিসার রেশিওর যে একটা চলমান ফ্লো, যে একটা রানিং রেশিও, সেটা কিন্তু দীর্ঘদিন কোনো দেশের উদ্দেশ্যে থাকে না। যারা ইতালিতে যাচ্ছেন বিভিন্ন দেশ থেকে, ইতালি সরকার এই যে ওয়ার্ক পারমিটগুলো ইস্যু করতেছে বা ওয়ার্ক পারমিটগুলোর কোটাগুলো সৃষ্টি করতেছে, সুইজারল্যান্ড, নন সুইজারল্যান্ড স্পন্সর, কৃষি ভিসা বলেন, গৃহকর্মী ভিসা বলেন, ওয়ার্ক পারমিট, বিভিন্ন ধরনের ক্যাটাগরির ভিসাগুলো যে ইতালি সরকার তারা চালু রাখছে বর্তমানে 2025 সাল পর্যন্ত, কিন্তু কেন? সেটা হচ্ছে যে অবৈধ অভিবাসীরা তাদের দেশে প্রচুর পরিমাণে যাচ্ছে, এই কারণে তাদেরকে যেন বৈধভাবে তাদের দেশ থেকে যেতে পারে সেই হিসেবেই কিন্তু তাদের কাজের বিষয়গুলো তারা বিভিন্ন সেক্টরগুলো চালু রেখেছে। কিন্তু আমরা বাংলাদেশিরা শুধু ভাই এই আমরা বাংলাদেশিরা যেখানে ধরা খাবেন বা যেখানে ধরা খাচ্ছে সেখানে ম্যাক্সিমাম লোক হচ্ছে বাংলাদেশি। আপনারা যেখানেই ভিডিওগুলো দেখবেন বা যে কোনো নিউজ পাবেন সম্পূর্ণ বিষয়গুলো আমাদের বাংলাদেশিদের উপর ভিত্তি করে হয়ে থাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে, দেখেন আপনি সেনজেনভুক্ত দেশে যাচ্ছেন, লিথুনিয়ার উদ্দেশ্যে যাচ্ছেন, লিথুনিয়াকে কেন্দ্র করে সেখানে যাওয়ার পর এত ভালো বেতন, এত সুযোগ সুবিধা সম্পূর্ণ সবকিছু পাওয়ার পরও আপনি কেন অন্য দেশে চলে যাচ্ছেন? ঠিক আছে, আপনি যাবেন, আপনার ইচ্ছা, আপনি সেখানে যাবেন, যাওয়ার পর দিনই কি আপনাকে যেতে হবে? যাওয়ার পরের 1 সপ্তাহ পরে কি আপনাকে যেতে হবে? 1 মাসের ভিতরে কি আপনাকে যেতে হবে? আপনি সেখানে অপেক্ষা করেন 3 মাস থেকে 6 মাস বা 1 বছর, আপনি টিআরসি কার্ডটা হাতে নেন, যেন এজেন্সি বা আপনার বিরুদ্ধেও কোনো ধরনের অভিযোগ না আসে মালিক পক্ষ বা কোম্পানি পক্ষ থেকে। এই বিষয়গুলো বুঝে শুনে যারাই আবেদন করবেন, প্রসেসিং করবেন, অবশ্যই আপনাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। কারণ যারাই গেছে বর্তমানে লিথুনিয়ার অবস্থা বাংলাদেশিদের জন্য খুবই খারাপ অবস্থানে আছে। অনেক কোম্পানির তরফ থেকে কিন্তু কোনো বাংলাদেশি কর্মী নিচ্ছে না বা বাংলাদেশি কর্মী নেওয়ার জন্য তারা কোনো আগ্রহ প্রকাশ করতেছে না। নেপালে, ইন্ডিয়া ও অন্যান্য দেশের লোকজন যদি থাকে বা আবেদন করতে চায় সেক্ষেত্রে তারা আগ্রহ প্রকাশ করতেছে, কিন্তু আমরা আমাদের দেশ থেকে যে সমস্ত কর্মী গিয়েছে সেখানে যাওয়ার পরে কেউই থাকে নাই বা কেউই নেই, গুটি কয়েকজন আছে, এটা মানে যৎসামান্য। 10 জন থেকে যদি 1 জন থাকে, 2 জন থাকে, তাদের পরিস্থিতি খুব খারাপ অবস্থার দিকে যায়, মালিক তাদের দিকে দেখতেও চায় না।
যে আসলে তাদের অবস্থা কি, বা তাদের আমি একটা আমি এনেছি আমার কোম্পানির উদ্দেশ্যে বাংলাদেশ থেকে, তাদেরকে আমি ভালোভাবে দেখবো, দেখাশোনা করবো, না ওই ধরনের কোনো প্রশ্নই আসে না। এখন মূলত লিথুনিয়ার যে অ্যাপয়েন্টমেন্টগুলো আস্তে আস্তে কিন্তু কোটা ভিত্তিক হয়ে যাচ্ছে। বিগত দিনগুলোতে কিন্তু অ্যাভেলেবল অ্যাপয়েন্টমেন্ট ছিল, যখনই আবেদন করতো হয়তো 15 দিন 20 দিন বা 1 মাস পরে অ্যাপয়েন্টমেন্টের স্লটগুলো দিয়ে দিত, কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্টগুলো কোটা ভিত্তিক হয়ে যাওয়ার কারণে অ্যাপয়েন্টমেন্টের সুযোগ সুবিধা বা বাংলাদেশিদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই কঠোর অবস্থানে যাচ্ছে। যারাই আবেদন করবেন, প্রসেসিং করবেন, বুঝে শুনে সামনে অগ্রসর হবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন দেশে নতুন কোনো আপডেট নিয়ে শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।